ফের আট জেলায় রাজ্যের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, পাশাপাশি এক নজরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার খবর এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। যতদিন যাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি তেমন ততই বৃদ্ধি পাচ্ছে। আগামী দিন দুয়েকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কখনও ভারী আবার কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া পূর্বাভাসে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টার শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দার্জিলিং, কুচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বাকি 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টার শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থেমে থেমে হতে পারে, কোথাও ভারী বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। আপাতত কোথাও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য কলকাতা আশেপাশের এলাকা আকাশ সাধারণত মেঘাচ্ছন্নই থাকবে। 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32-27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।